হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গাইড ফর এক্সাম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা এই ভিডিওতে আলোচনা করব WBP মেইনের জন্য কিছু ইম্পর্টেন্ট জিকে বা জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ WBP মেইনের জন্য। আর এটি হচ্ছে 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর ভিডিও। এটি হচ্ছে 16 নম্বর ভিডিও জিকের WBP মেইনের জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো ভিডিওটি শুরু করছি, প্রথম প্রশ্ন দেখো। সোমনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর গুজরাটি। এছাড়া গুজরাটে অবস্থিত গির অরণ্য, গুজরাটে কি অবস্থিত? গির অরণ্য, যেটি হচ্ছে এশিয়াটিক লায়ন বা সিংহ সংরক্ষণ করা হয়। এছাড়া গুজরাটের একটি নৃত্য হচ্ছে গরবা, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট, জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর অপশান হচ্ছে বি, জলপাইগুড়ি। এছাড়া পশ্চিমবঙ্গের দুটি অভয়ারণ্য গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। একটি হচ্ছে সুন্দরবন অভয়ারণ্য, যেটি হচ্ছে বাঘ সংরক্ষণ করা হয়। আর বক্সা অভয়ারণ্য, বক্সাতে কী হয়, বাঘ বা টাইগার সংরক্ষণ করা হয়। আর জলদাপাড়ায় অবস্থিত, জলদাপাড়ায় সংরক্ষণ করা হয় কি, একশৃঙ্গ গন্ডার। মহানগর ছবির পরিচালক কে? মহানগর ছবির পরিচালক হচ্ছেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় প্রথম অস্কারজয়ী বাঙালি পরিচালক। ভারতের প্রথম ব্যাংক কি, ব্যাংক অফ হিন্দুস্তান, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1770 সালে। আর ভারতের প্রথম দেশীয় ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এবং প্রথম পাবলিক সেক্টর ব্যাংক SBI। রূপদর্শী কোন লেখকের ছদ্মনাম? রূপদর্শী হচ্ছে কোন লেখকের ছদ্মনাম? এটি সঠিক উত্তর হচ্ছে গৌর কিশোর ঘোষ। আর কালীপ্রসন্ন সিংয়ের ছদ্মনাম কি, হুতুম পেঁচা। বাংলা বা প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কাকে? বলা হয় বাংলার বা প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, এখানে তোমরা অপশানে নেই, নবদ্বীপকে, নদিয়ার নবদ্বীপকে বলা হয় অক্সফোর্ড, ঠিক আছে। আর দুর্গাপুরকে বলা হয় ভারত, বাংলার বা ভারতের রূঢ়। আর পুরুলিয়াকে হচ্ছে ছৌ নৃত্যের দেশ বলা হয়। আর হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো। প্রথম বাঙালি লোকসভার অধ্যক্ষ কে? সঠিক উত্তর অপশান বি, সোমনাথ চট্টোপাধ্যায়। তিনি লোকসভা অধ্যক্ষ ছিলেন 2007 সাল থেকে 2009 সাল পর্যন্ত। আর প্রথম বাঙালি যিনি হচ্ছে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন, এবং তিনি হচ্ছেন জাতীয় কংগ্রেসের সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি, ঠিক আছে। প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালে, তিনি সভাপতি ছিলেন, ঠিক আছে, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, এবং জাতীয় কংগ্রেসের বাঙালি প্রথম বাঙালি সভাপতি তিনি, উমেশচন্দ্র ব্যানার্জি। আর সুকুমার সেন প্রথম নির্বাচন কমিশনার, ভারতের প্রথম নির্বাচন কমিশনার। অজন্তা ইলোরা চিত্রশিল্প কোন সময়ে উৎকর্ষতা লাভ করে? এটির সঠিক উত্তর হচ্ছে গুপ্তযুগ। তো গুপ্তযুগে এই সময় নেক্সট, ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা চালু করা, এটি হচ্ছে কুষাণরা, ঠিক আছে। কুষাণরা প্রথম স্বর্ণ মুদ্রা চালু করে, কে চালু করেছিলেন, দ্বিতীয় কৎপিস, ঠিক আছে, চালু করেছিলেন। এবং কুষাণ বংশের উল্লেখযোগ্য নরপতি বা সম্রাটকে, কুষাণ কনিষ্ক ছিলেন উল্লেখযোগ্য নরপতি, এবং তিনি ছিলেন মহাজান বৌদ্ধধর্মাবলম্বী, মহাজান, ঠিক আছে, মহাজান সম্প্রদায়ের। আর এই কনিষ্ক আমলেই কাশ্মীরে জলন্ধারে চতুর্থ বৌদ্ধ সংগীতি আয়োজিত হয়। শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ পশ্চিমবঙ্গের কোন জেলার অন্তর্গত? এটির সঠিক উত্তর হচ্ছে মুর্শিদাবাদ, ঠিক আছে। এবং বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম নরপতি হচ্ছে শশাঙ্ক। পরের প্রশ্ন, রত্নাবলী ও ফিরোদশেখা নাটক দুটির রচয়িতা কে? এটির সঠিক উত্তর হর্ষবর্ধন, ঠিক আছে। আর এছাড়া নাগানন্দ নাটকটির রচিতা তিনি, রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ, এই তিনটি নাটকের রচিতা হচ্ছে হর্ষবর্ধন। আর হর্ষবর্ধনকে দ্বিতীয় সকল উত্তর পথনাদ বা দ্বিতীয় মানে উত্তর ভারতের উল্লেখযোগ্য নরপতি বা শ্রেষ্ঠ নরপতি কে বলেছিলেন, দ্বিতীয় পুলকেশী, ঠিক আছে। নেক্সট, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? এটি হচ্ছে 1800
এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1817 সালে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। সুভাষচন্দ্র বোস কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন? এটি হচ্ছে 1938 সালে, 1938 সালে হরিপুরা কংগ্রেসের, ঠিক আছে, হরিপুরা কংগ্রেস। এবং এর পরের বছর হয় ত্রিপুরী অধিবেশন, ঠিক আছে। এর পরের বছর অর্থাৎ 1939 সালে কী হয়েছিল, ত্রিপুরী, যেটি কোথায় অবস্থিত, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ত্রিপুরী কংগ্রেস ত্রিপুরী অবস্থিত অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের ত্রিপুরীতে 1939 সালে অধিবেশন বসে। ওকে, তো এই সময় এই অধিবেশনে প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু, কিন্তু পরে গান্ধীজির মনোনীত সভাপতি হয়। তাহলে রামগড় অধিবেশনে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ সভাপতি। নেক্সট, জালিয়ানাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? এটি হয়েছিল 1919 সালে অমৃতসরে, ঠিক আছে। 1919 সালে কোথায়, অমৃতসরে, পাঞ্জাবের অমৃতসরে। তো জালিয়ানাবাগ হত্যাকাণ্ডটা কি, এটা হচ্ছে, দেখো এটা একটু তোমরা জেনে নাও বা অনেকে জানো, তবু একবার শুনে নাও, যে জালিয়ানাবাগ হত্যাকাণ্ড হয়েছিল রাওলাট আইনের, ইংরেজদের কুখ্যাত আইন রাওলাট আইন, রাওলাট আইনের অনুযায়ী সত্যপাল চৌধুরী এবং সৈফুদ্দিন কিসলুকে, সত্যপাল চৌধুরী এবং সৈফুদ্দিন কিসলুকে ইংরেজরা কী করে, ইংরেজরা এই আইনে, রাওলাট আইনের অনুযায়ী গ্রেপ্তার করে, ঠিক আছে। এবং গ্রেপ্তার করার পরে, গ্রেপ্তার করার প্রতিবাদে ভারতীয়রা একটি সভার আয়োজন করে পাঞ্জাবের অমৃতসরে, এবং এই সভায় ইংরেজদের পক্ষে মাইকেল এবং ডায়ারের নির্দেশে গুলি বর্ষণ করা হয় জনতার উপরে, ঠিক আছে, গুলি বর্ষণ করা হয়। এবং এই যে ঘটনা, এই যে এই ঘটনাটি হচ্ছে, এবং অনেক লোক মারা যায়, ঠিক আছে, হতাহত হয়। এই ঘটনা হচ্ছে ইতিহাসে জালিয়ানাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। আর এই জালিয়ানাকাণ্ড হত্যাকাণ্ডের সমস্যা সমাধানের জন্য বা সুপারিশ, এটা সমস্যা মীমাংসার জন্য কী হয়, হান্টার কমিশন গঠিত হয়। এবং এই হান্টার কমিশনের সভাপতি ছিলেন কে, মতিলাল নেহেরু। এবং এই জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন 1919 সাল। কত সালে কে ভিটামিন আবিষ্কার করেন, এটা হচ্ছে ভিটামিন আবিষ্কার 1911 সালে ফ্রাঙ্ক। ক্যান্ডেলা কোনটির একক, ক্যান্ডেলা হচ্ছে আলোক দীপ্তি বা লুমিনাস ইন্টেনসিটির একক। তাপমাত্রা হচ্ছে কেলভিন, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, আর ভর হচ্ছে কিলোগ্রাম। নেক্সট, ওস্তাদ বিসমিল্লা খান কোনটির একজন কৃতি ব্যক্তি বা কোনটির সঙ্গে জড়িত, এটি হচ্ছে সানাই। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটি কার লেখা, এটি লেখা আছে স্টিফেন হকিং। তুঁতে বা ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কি, কপার সালফেট, আর জিঙ্ক অক্সাইড কি বলা হয়, দার্শনিকের উল। 4 ডিগ্রি সি উষ্ণতায় জলে শব্দের বেগ কত, 4 ডিগ্রি সি উষ্ণতায় জলে শব্দের বেগ কত, এটির সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1436 মিটার পার সেকেন্ড। ওকে, তো আর বায়ু মাধ্যমে অর্থাৎ স্থির, অর্থাৎ স্থির চাপ, মানে স্থির বায়ুতে 0 ডিগ্রি সি উষ্ণতায়, স্থির বায়ুতে 0 ডিগ্রি সি উষ্ণতায় বায়ুর মাধ্যমে শব্দের বেগ হচ্ছে এইটা 332 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, এই ভিডিওতে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।